আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা বর্তমান সময়ের সবচেয়ে বেশি আলোচিত বিষয়, সেটা হচ্ছে যে কোভিড-19 করোনা ডিজিজ। এটা বিশ্বব্যাপী একটা মারাত্মক পরিস্থিতি তৈরি করেছে। পৃথিবীর অর্ধেকের বেশি দেশ এখন লকডাউন, কোথাও কোথাও কার্ফিউ জারি করা হয়েছে। কেন? যাতে এই ইনফেকশাস ডিজিজটা, সংক্রমিত রোগটা, যাতে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে না ছড়ায়। কারণ এটি যতদিন মানুষের শরীরের মধ্যে একজনের কাছে আরেকজন থাকবে, ততদিন সেটা জীবন্ত থাকবে এবং মানুষকে ছড়াতে থাকবে। সুতরাং লকডাউন করা হচ্ছে কেন? যাতে এটা যার শরীরে গেছে সেখানেই যেন সেই জীবাণুটা ধ্বংস হয়। 14 দিন, খুব বেশি হলে 21 দিন হতে পারে, কিন্তু এর মধ্যেই যেন শেষ হয়। কিন্তু মানুষ তো ঘুরছে, বেড়াচ্ছে, একজনের থেকে আরেকজনের সুর ছড়াচ্ছে, ফলে জীবাণুটা রয়েই যাচ্ছে। এটাকে ডিটাচমেন্ট করতে হবে, এই ভাইরাসটা যাতে ডিটাচ হয়ে যায়, মানে আরেকজনের শরীর থেকে আরেক শরীরে যাতে জীবন্ত না থাকতে পারে। কারণ যখনই সে একটা হোস্ট পাবে আর একটা শরীরে যাবে, তখন সে জীবাণু থাকছে, আরেকজনের শরীর থেকে আবার সে জীবন্ত থাকছে। কিন্তু এটাকে চেনটাকে ব্রেকডাউন করতে হবে, এই জন্যই লকডাউন, এই জন্যই আমরা ঘরে আছি। এবং ইনশাআল্লাহ একদিন হয়তো এই চেনটা ব্রেকডাউন হবে, তখন তার হয়তো আর মানুষের শরীরে হোস্ট যখন খুঁজে পাবে না, তখনই সেটা চলে যাবে, আশা করছি ইনশাআল্লাহ। তো এখন একটু কষ্ট করে 1-1.5 মাস হয়তো ঘরে থাকতে হতে পারে, ইনশাআল্লাহ আমরা